আমি এখন আছি রাজস্থানের গোলাপি শহর জয়পুরে। প্রথম দিন ভ্রমণের জন্য সকাল 11টা নাগাদ হোটেল থেকে রওনা হলাম আমের ফোর্ট দেখার উদ্দেশ্যে। এই সুন্দর দুর্গটি দেখতে আমার প্রায় ঘন্টা দুয়েকের মতো সময় লেগেছিল। এবার পা বাড়াচ্ছি জলমহল দেখার জন্য, তারপর দেখব হাওয়া মহল, যেখানে একটি দুটি নয় আছে 953টি অপূর্ব ঝরোকা। প্রথমবার এই হাওয়া মহল দেখে আমার মুখটা কেমন যেন হাঁ হয়ে গেল। এর সাথে দেখব জয়পুরের রাজার বর্তমান মহল, অপূর্ব সিটি প্যালেস। সঙ্গে থাকছে 300 বছরের প্রাচীন সীতারামজির মন্দির, যা নির্মাণের জন্য সেই সময় 300টি সোনার মোহর খরচ করা হয়েছিল। আর আজকে দেখব অদ্ভুত যন্তর মন্তর, যেখানে আছে আজ থেকে 300 বছর আগের একটি বিরাট সূর্য ঘড়ি, এছাড়া সেই সময়ের জ্যোতির্বিদ্যা ও সময় সংক্রান্ত নানান ধরনের যন্ত্র। আজকের ভিডিওয়ে আপনাদের সামনে তুলে ধরছি এই ভ্রমণ সংক্রান্ত নানান তথ্যগুলি, সঙ্গে থাকুন। আচ্ছা, আমার ফোর্ট দেখা হয়ে গেল, আমের ফোর্ট দেখে এখন আমি যাচ্ছি হাওয়া মহলে। আমি যখন আমি আমের ফোর্টে এসেছিলাম না, তো সেই সময় আমার হোটেলের ওখান থেকে আমি একটা অটো নিয়েছিলাম, তো অটোওয়ালা আমাকে 300 টাকা ভাড়া বলেছিল। তো এখানে ওই মানে সবাই ওই রকমই রেট চায়, মানে এক গাদা রেট প্রথমে আপনার থেকে নিয়ে নেবে, বলে দেবে, তারপরে আপনাকে একটু কমাতে হবে। তো আমি 100 টাকা বলেছিলাম, আমি বললাম যে 12 কিলোমিটার যাওয়ার জন্য আর কি হবে, 100 টাকা দেবো। তাও বললো 180 টাকা, তারপরে 150 টাকায় আমি রাজি হলাম। আমার একটু দেরিও হয়ে গেছিলো, তা সেই কারণে আমি বললাম যে চলো, আর আমি বেশি সময় নিইনি, চলে এলাম। তো এখানে যখন এলাম, এখানে নাটক হয়, এখানে প্রথমে আপনাকে জিপ ধরবে, বলবে যে 400 টাকা দিয়ে আপনাকে নিয়ে যাবে 2-2.5 কিলোমিটার, নাহলে অনেক উঁচু, আপনি উঠতে পারবেন না, কোনো ব্যাপার নয়, 15 মিনিট আপনার লাগে, আপনার ওই পয়সা কিন্তু বেঁচে যাবে। আর হাতি যদি মানে নিতান্তই কখনো মানে আপনার হাতি না চড়া হয় বা আপনার হাতি চড়ার ইচ্ছা হয়, তাহলে আপনি হাতির টিকিট করবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। ওখানেই ওটা নিয়েই যায়, ওখানে ওটা একটা ওদের ইনকামের ব্যাপার। আমার মনে হয় যারা একটুখানি হাঁটাচলা করে তাদের কোনো ব্যাপার নয় ফোর্টে যাওয়া। ফোর্ট দেখে আমি বেরালাম, তো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তো একজনকে বললাম যে আমাকে হাওয়া মহল নিয়ে চলো, কারণ হাওয়া মহলের চারপাশেই হচ্ছে সব কিছু, ওখান থেকে আবার হেঁটে দেখা যাবে। তা যাওয়ার পথে আমি যে জলমহলটা আছে, জলমহলটা আমি দেখে নেবো যাওয়ার পথে। তা একজনকে জিজ্ঞাসা করলাম, সে 300 টাকা বলছে। এরকম দু একজনের সঙ্গে কথা বললাম, তা লাস্টে একজন 100 টাকায় আমায় নিয়ে যাচ্ছে, 180 টাকায় আপনি হাওয়া মহল চলে যাবে। আর যাওয়ার পথে আমি এখন জলমহলটা দেখে নেবো, হাওয়া মহলের কাছে গিয়ে কিছু খাবো। আমি এখানে খেয়ে নিয়েছি, এসেই আমি এখানে টিকিট কাউন্টারের কাছে যে একটা রেস্টুরেন্ট আছে, আমি ওখানে খেয়ে নিয়েছি, দামও ঠিকঠাক, মোটামুটি খাবারও পাওয়া যায়, আপনারা চাইলে এখানে খেয়ে নিতে পারেন। চলুন জলমহলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হাওয়া মহল যাওয়ার পথে আমি এখন এই জলমহল দেখতে এসেছি, অপূর্ব সুন্দর, অপূর্ব দেখুন জলমহল, দারুণ দারুণ সুন্দর। এইখানে এই যে লেকটা আছে না, এই লেকটার নির্মাণ করেছিলেন রাজা মানসিং 1610 সালে। তা এখানে একটা নদী আছে যার নাম হচ্ছে দ্রাব্যবতী নদী, তো সেই নদীতে বাঁধ নির্মাণ করে এখানে এই জলাশয়টা নির্মাণ করা হয়, তা তার নামেই এই জায়গাটার নাম হয় মানসাগর লেক। আর 1699 সালে রাজা সবাই জয়সিং, মানে রাজা দ্বিতীয় জয়সিং, তিনি এখানে এই প্যালেসটা নির্মাণ করেছিলেন। 180 প্রজাতির পাখি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, বিকালের দিকে আসলে ভালো হতো, এখন খুব চড়া রোদ। একটা সময় এই জলমহলে মানে যাওয়া যেত, প্রবেশ করা যেত, কিন্তু এখন আর যাওয়া যায় না। তার কারণ কিন্তু ওই পর্যটকেরাই, তারাই ওখানে গিয়ে মানে একটু গন্ডগোল করেছে, তো সেই থেকে আর যেতে দেওয়া হয় না। আমার মনে হয় এইখানে আসার সব থেকে ভালো সময় হচ্ছে একদম সকালবেলায়, আর নাহলে একদম বিকেলবেলায়। আর শীতকালে তো এখানে যে পরিমাণ পাখি আসে সেটা আপনাদের কাছে একটা উপরি পাওনা হবে, এত গরমেও মানে আমি বেশ কিছু পাখি ওখানে দেখতে পেলাম। আমার হাতে আর বেশি সময় নেই, এখন চলে যাই হাওয়া মহল, হাওয়া মহলে বেশ কিছু সময় লাগবে, তারপরে ওখান থেকে যাব সিটি প্যালেস দেখতে। এই রাজস্থান ভ্রমণে আমি কিন্তু বিভিন্ন রঙের পাথর দেখতে পেয়েছি, লাল রঙের, গোলাপের যে লাল রং হয় সেই রঙের, হলুদ রঙের, জয়সালমেরে আমি হলুদ রঙের দেখেছি, কিন্তু এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি না, সেখানে গোলাপি রঙের পাথর দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন, এই যে হাওয়া মহল, হাওয়া মহলের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই হাওয়া মহল
হলুদ রঙের আর গোলাপি রঙের যে পাথর হয় সেটা দিয়ে নির্মাণ করা হয়েছে। অপূর্ব সুন্দর, মানে এই পিছন দিক থেকেই সব থেকে সুন্দর এটাকে দেখতে লাগে, দারুণ সুন্দর এখান থেকে লাগছে। প্রচুর মানুষ ওখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছে এই পিছন দিকটায়, দেখুন এইখান থেকে কিন্তু সব থেকে সুন্দর। এখানে অনেকগুলো ক্যাফে আছে বা অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনারা যদি মনে করেন তাহলে এই রেস্টুরেন্টগুলো থেকেও এই ভিউটা কিন্তু এনজয় করতে পারেন। আর সন্ধ্যেবেলা এখানে গোলাপি রঙের আলো দেওয়া হয় তখন আরও সুন্দর লাগে, দারুণ সুন্দর। এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মহলটা আমরা দেখতে পাচ্ছি, এই মহলটা রাজপুত স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছিল। মহারাজা সবাই জয়সিং এর নাতি মহারাজা প্রতাপ সিং 1799 সালে এর নির্মাণ করেছিলেন রাজপুত স্থাপত্য শৈলীতে। যিনি এর নির্মাণ করেন সেই স্থপতির নাম হচ্ছে লাল চাঁদ উস্তাদ। সত্যি বাহ উস্তাদ বাহ, আমার টিকিট করাই আছে, আমি ওখানেই টিকিট করে নিয়েছিলাম আমের ফোর্টে। এখন ভিতরে যাব, দেখি ভিতরে কি আছে। আমার যে টোটো চালক যে ছিল সে আমাকে ঠিক এখানটাতে নামিয়ে দিয়েছে। আর এই সামনেটায় না একটা গাছ আছে, ওই গাছের পাশ দিয়ে হচ্ছে ভিতরে যাবার প্রবেশ পথ। তা আপনাকে কিন্তু বেশি মানে ঘুরতে হবে না। আর এখান থেকে সামনের দিকে যদি আমি এগিয়ে যাই তাহলে যন্তর মন্তর, সিটি প্যালেস, তো এই জায়গাটায় কিন্তু আপনি নেমে যাবেন, তাহলে কিন্তু আপনার খরচ কম হবে। আচ্ছা, আমি ভিতরে প্রবেশ করে গেছি, হাওয়া মহলের ভিতরে চলে এসেছি। আমার কম্পোজিট টিকিট করা ছিল, সেই জন্য কিন্তু আমাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হলো না। মানে ওই আমি যখন এলাম দেখলাম বেশ কিছুটা লাইন আছে, তা আমি টিকিটটা দেখালাম আর ওরা আমাকে একটা ওই এ করে দিল, পাঞ্চ করে দিল, করে দিয়ে ওরা আমাকে বললো যে আপনি ভিতরে চলে যান। একদিকে সুবিধা হলো, আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা ওই কম্পোজিট টিকিট করে নেবেন, বারবার লাইন দেওয়ার কিন্তু কোনো এ নেই। প্রচুর ভিড় হয়েছে দেখুন ওই জায়গাটায়, ওইটাই হচ্ছে হাওয়া মহল। এখানে 5টা তলা আছে, ওই যে উপরে এই মহলে 5টা তলা আছে, তা ওই উপরের তলাটায় যেটা আছে সেটাই হচ্ছে হাওয়া মহল। এখানে না 953টা ঝরোখা আছে, সবকটা ঝরোখাই খুব 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 সুন্দর, ওই দিক থেকে বেশি সুন্দর লাগছিল। তার মধ্যে 365টা ঝরোখা কিন্তু ওই হাওয়া মহলেই আছে। এই যে মহলটা বানানো হয়েছিল না, এগুলো কিন্তু ওই মহিলাদের জন্যই বানানো হয়েছিল, মানে পর্দাপ্রথা ছিল, একটা বিচ্ছিরি ব্যাপার ছিল। তা রানীরা তো সবার সামনে আসতে পারতেন না, তা তারা কি করবে, তাদেরকে ওই ঝরোকার মধ্যে থেকে সবকিছু দেখতে হতো। এখানে যে আচার অনুষ্ঠান যা যা এখানে হতো সেগুলো তারা ওই ঝরোকার মধ্যে দিয়ে দেখতেন। ওই দিকটায় রাস্তা ছিল, যখন ওইখান থেকে কোনো উৎসবের সময় মানুষজন যেতেন সবকিছু নিয়ে, তা সেই সময় তারা কিন্তু ওই ঝরোকা থেকে দেখতেন। আর একদম উপরে খুব হাওয়া দিত, তা সেইখানে তারা হাওয়া খেতেন। এই খুব সামনেই হচ্ছে সিটি প্যালেস, তা সিটি প্যালেস থেকে তারা এখানে আসতেন। এখন এই যে এখানে 5টা তলা আছে, এই 5টা তলায় কি হতো, এখানে কিন্তু সবই ওই মানে রানীদের দেখার জন্যে বিভিন্ন অনুষ্ঠান হতো। কোনো তলায় দেখবেন যে শ্রীকৃষ্ণের পুজো হতো, কোনো তলায় কি হতো রাজাদের যে হীরে জহরত যে ধন সম্পত্তি ছিল তার প্রদর্শনী হতো, রানীদের যেগুলো ভালো লাগতো রানীরা সেগুলো এখানে সিলেক্ট করতেন আর সিটি প্যালেসে সেগুলো চলে যেত। আর একদম উপরে হাওয়া খাওয়া হতো। তো এই মানে এই নিয়েই এই মহল, ভিতরে খুব সুন্দর কারুকার্য করা আছে, ফ্রেস্কো পেন্টিং যেগুলো আমরা ওখানে দেখেছিলাম সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আর এখানে অনেক দোলনা ছিল, তাতে রানীরা দোল খেতেন, তো এইসবই আছে। ওপরে খুব মানে ভিড় আছে, খুব হৈহুল্লোড় আছে। একবার আপনাদের এক ঝলক দেখিয়ে দিই উপরে কি আছে, ওপর থেকে কেমন ভিউ আছে সেটাও দেখিয়ে দিই, আসুন। এখানে যে পাথরগুলো আছে না, এই পাথরগুলোতে দেখবেন সব এরকম এরকম দাগ করা আছে, এই যে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর না মূল কারণ হচ্ছে দীর্ঘদিনের, তো তা ওই স্লিপ হয়ে যায়, সেই জন্য আবার খোদাই করে দেয় যাতে স্লিপ না হয়। চলুন এই সামনে চকটা দেখি কি আছে। এই পেন্টিংস গুলো কিন্তু খুব সুন্দর, এই যে এগুলো তো সব দোলনা ছিল। Thank you.
আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি এখানে, কিন্তু যখন সিজন হয়ে যাবে না, যখন সবাই আসবে, এত এই সরু সরু রাস্তা তো, সেই সময় কিন্তু একটু অসুবিধা হবে। এখন যন্তর মন্তর আর সিটি প্যালেস দুটোই কিন্তু পাশাপাশি। কোথায় যাব? সিটি প্যালেস, যন্তর মন্তর, সিটি প্যালেস, যন্তর, যন্তর মন্তরে মাথাটা এমনি খারাপ হবে, সিটি প্যালেস যাব আগে। চলুন সিটি প্যালেস। আমি এখন চলে এসেছি সিটি প্যালেসে। এখন সময় হচ্ছে ওই 3:30, তা সন্ধে 7 পর্যন্ত কিন্তু খোলা আছে প্যালেস। 300 টাকা টিকিট, মানে ভারতীয়দের জন্য 300 টাকার টিকিট, সকাল 9:30 খুলে যায়। আর ওই যে দূরে যে পতাকা দেখছেন না, দুটো পতাকা আছে, মানে রাজা কিন্তু এখনো এখানে আছেন। এটাই হচ্ছে সেই প্যালেস যেটা 1727 সালে রাজা সবাই জয়সিং তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। 1732 সালে কাজ শেষ হয়ে গিয়েছিল, আর সেই রাজা সবাই জয়সিং এর নামেই কিন্তু এই জায়গাটার নাম হয়ে যায় জয়পুর। আচ্ছা, আমরা ভিতরে যাব। এখানে 40 ভাগ হচ্ছে এই ফোর্টের মিউজিয়াম। বেশ কিছু জায়গায় ফটোগ্রাফি করা যায়, আর বেশ কিছু জায়গায় করা যায় না। তো চেষ্টা করছি আপনাদেরকে যতটা পারবো আমি দেখাবো। এখনও কিন্তু এখানে রাজপরিবারের সদস্যরা, বাদ বাকি যে অংশ আছে, সেখানে থাকেন। এখন যে বর্তমান যিনি রাজা আছেন, তার নাম হচ্ছে পদ্মনাভ সিং, আর তার বয়স হচ্ছে 25। একজন খুব ভালো পোলো প্লেয়ার, একজন মডেল, আর সম্পত্তির পরিমাণ হাজার হাজার কোটি। চলুন দেখি ভিতরে কি আছে। সাড়ে 4:30 বাজে, আমার সিটি প্যালেস দেখা হয়ে গেল। আমি তো মানে টিকিট করেছিলাম, তো টিকিট করে আমি ভিতরে গিয়েছি, তা দেখছি যে মানে সেরকম কিছুই আমার মানে পছন্দের মতন কিছু পাচ্ছি না। তাই ছবি টবি যেগুলো দেখলাম, মূল্যবান, নিশ্চয়ই মূল্যবান, তো সেগুলো আমি দেখলাম। তা দেখতে দেখতে ওই রাজার যেখানে পোশাক রাখা ছিল প্রথমেই দেখলাম, দেখে না আমি ভিতরে গিয়েছি। ভিতরে ওখানে দিওয়ানে খাস একটা জায়গা আছে। ও বাবা, ওখানে গিয়ে দেখছি 345 কিলো রুপোর দুটো পাত্র তৈরি করেছিলেন সবাই মাধো সিং দ্বিতীয়। গঙ্গা জল নিয়ে যেতেন উনি, যখন বিদেশে যেতেন উনি সব কিছু গঙ্গা জল ওনার লাগতোই, তা উনি গঙ্গা জল নিয়ে যেতেন। আর একটা হচ্ছে দিওয়ানে আম, যেখানে রে বাপ রে বাপ, ওইটাও দারুণ সুন্দর, দারুণ। ওখানে না উপরে দেখবেন, দেওয়ালে দেখবেন সব সোনা দিয়ে কাজ করেছে, এত সুন্দর ওই জায়গাটা। আর সেই তখনকার যে সিংহাসন, সেই সমস্ত কিন্তু এখনও কিন্তু ওখানে আছে, বিভিন্ন ছবি আছে, ওইটাও আমার খুব ভালো লাগলো। আর যেখানে অস্ত্রাগার, খুব 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 ভালো কালেকশন, মানে আমি যতগুলো অস্ত্রাগার এই এতদিনে যত ফোর্টে দেখেছি সব থেকে বেস্ট। তা তারপরে আমার আর একটা না, আমি ওই প্যালেসের সামনে একটা ময়ূরের সব ডিজাইন করা একটা চক দেখলাম, সেটাও আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমার ওই হাওয়া মহল থেকে এখানে আসতে 10 মিনিট সময় লেগেছে। আর এর পাশেই হচ্ছে, মানে একদম পাশেই হচ্ছে ওই যন্তর মন্ত্র। চলুন এবার যন্তর মন্ত্র যাই। যন্তর মন্ত্রের টিকিট তো আমার কাটা আছে, কিন্তু আমার এখানকার টিকিট কাটা ছিল না, তো এখানে আমাকে আলাদা করে 300 টাকা দিয়ে টিকিট করতে হয়েছিল।
আচ্ছা, আমি যন্তর মন্তরে চলে এসেছি, সিটি প্যালেস, হাওয়া মহল আর যন্তর মন্তরের জন্য কিন্তু পায়ে হেঁটেই ঘোরা যায়। এর জন্য কিন্তু কোনো আলাদাভাবে কোনো কিছু গাড়ি বা অন্য কিছু নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তা আমার তো টিকিট করাই ছিল, তা আমি এই কম্পোজিট টিকিটটা এখানে দেখালাম আর এখানে প্রবেশ করে গেলাম। আমার কোনো রকম মানে কিছু অসুবিধা হয়নি, এখানে লাইন আমি দেখেছিলাম। তা আমাকে তো টিকিটটা দেখাতে ওরা প্রবেশ করতে দিল, সব কিছু চেক করলো ভালোভাবে। আর আমার সাথে যে সেলফি স্টিকটা ছিল সেটা ওরা বললো যে খুলে আপনি ভিডিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক যেই জায়গাটায় আমি আছি না, এই জায়গাটায় এমনি যদি আসেন তাহলে ওই দুটো চারটে ছবি তুলে চলে যেতে হবে। ভাববেন যে কি কোথায় এলাম, এটা কি জায়গা। আসলে এই যে জায়গাটা আছে না, এই যন্তর, যন্তর মানে হচ্ছে যন্ত্র, এগুলো সব যন্ত্র। এই ঠিক যেখানটা আমি দাঁড়িয়ে আছি না, এটা কিন্তু সূর্য ঘড়ি, এখান থেকে সময় নির্ধারণ করা যায় খুব ভালোভাবে। তাই এরকম এখানে 19টা যন্ত্র আছে, এই যন্ত্রগুলো দিয়ে জ্যোতির্বিদ্যা এবং সময় সংক্রান্ত বিভিন্ন রকম ক্যালকুলেশন কিন্তু এখানে করা হয়। আমাদের এই জয় সিং, মানে সবাই জয় সিং, এই যে মানুষটা, ইনি কিন্তু শুধু যে রাজা ছিলেন তা নয়, এনার বিচার বুদ্ধি বিবেচনা এই সব ছিল অসামান্য। সেই জন্যই তো তাকে সবাই বলা হতো, এক্সট্রা অর্ডিনারি। তা তিনি এই যে যন্তর মন্তর এইটার কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। 1728 সালে কাজ শুরু হয় আর 1734 সালে নির্মাণ কার্য শেষ হয়। শুধুমাত্র জয়পুর নয়, বারাণসী, উজ্জয়িন, মথুরা, দিল্লি, সেখানেও কিন্তু এই যন্তর মন্তর দেখা যায়। তবে সেখানে কিন্তু এত সুন্দর অবস্থায় নেই যে এত ভালোভাবে ক্যালকুলেশনগুলো করা যাবে। তা এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আপনারা এখানে আসলে অতি অবশ্যই একটা গাইড নিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বিষয়টা কি। আর আমি সামান্য যতটা জানি তাতে আপনাদের কিছু কিছু জিনিস একটু বলে দিই। এখানে যতগুলো যন্ত্র নির্মাণ করা হয়েছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হয়েছে। আপনি যদি দেখেন দেখবেন এই কোণ বরাবর সেগুলো কিন্তু সব তৈরি হয়েছে। তা প্রতিটা জায়গার কি হয় যে আলাদা করে ল্যাটিটিউড থাকে, সেই ল্যাটিটিউড অনুযায়ী কিন্তু এগুলো এখানে যেগুলো আছে সেগুলো নির্মাণ করা হয়। যেমন এখানের যে ল্যাটিটিউড আছে সেটা হচ্ছে 27 ডিগ্রি, তাই যতগুলো এখানে আছে এই যে দেখুন এগুলো কিন্তু সব 27 ডিগ্রি অ্যাঙ্গেলে নির্মাণ করা হয়েছে। এবার যদি অন্য জায়গায় হয়, যেমন দিল্লিতে আছে, তা দিল্লিতে যেরকম ল্যাটিটিউড সেই অনুযায়ী সেই অ্যাঙ্গেলে কিন্তু এগুলো নির্মাণ করা হয়। এখন আমরা যে টাইম দেখি সেটা কিন্তু মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা, সেটা হচ্ছে এলাহাবাদ থেকে ক্যালকুলেশন হয়। তা সেই জন্য সব জায়গার সময় কিন্তু এক হয় না, ওই ধরুন 10 থেকে 41 মিনিটের একটা কিন্তু পার্থক্য থাকে। তা এখানেও পার্থক্য আছে, তা এখানে যে পার্থক্যটা সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে, আপনি এইখানটায় আসলেই দেখতে পাবেন। এই দেখুন এখানে এরা বলে দিয়েছে যে এখন 14 মিনিটের এখানে ডিফারেন্স হবে। তাহলে দেখুন এদিকেও আছে, এগুলো সবই ঘড়ির হচ্ছে যে নম্বর আমরা দেখি না সেই নম্বর, আর আমার মাথার উপরে যেটা আছে সেটা হচ্ছে কাঁটা। এই যে সেরকম ছাওয়া পড়েছে, যখন সূর্য ওঠে তো তখন ছাওয়াটা কিন্তু ওদিকে পড়ে, এখন সূর্য অস্ত যাচ্ছে তাহলে সেই জন্য কিন্তু একদিকটায় ছাওয়া পড়েছে। দেখুন 6টা করে সব ভাগ আছে, 12 ঘন্টার সময় এখান থেকে দেখা যায়, 1, 2, 3, 4, 5, 6। এবার দেখুন এখানটায় ছায়া পড়েছে, তো এইগুলোকে আবার 4টে ভাগে ভাগ করেছে, 1, 2, 3, 4। এবার ওখানটায় ছায়া পড়েছে, তো তার মানে এখানে 3, 15, 45। এই যে 45 ওখানে হলো, এবার 45-এর সাথে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে, এখানে যে এক্সট্রা টাইম আছে 14 মিনিট সেইটাকে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। তাহলে ধরুন 45 থেকে কিছুটা এখনো বাকি আছে, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে এখন হচ্ছে 5টা বাজবে। এখন দেখি কটা বাজে এখানে, এরকম 4টে 57 বাজে। যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি ছায়াটা, যদি আর উপরে উঠে যেত তাহলে 5টা হয়ে যেত, তার মানে 4 আর ওখানে 45 আর ওইখানে 14, ওটাকে ক্যালকুলেট করতে হবে। আপনাকে আরও এক্স্যাক্টভাবে দেখতে হবে, তাহলে আপনি বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। মোটামুটি আপনি ছায়াটা দেখবেন যে প্রতিটা যে ঘন্টা আছে 4 ভাগে ভাগ হয়েছে, আর ওই 14 যে ওখানে ওখানে লেখা থাকবে, প্রতিদিন চেঞ্জ হয় তো ওখানে লেখা থাকবে, তার সাথে ওটা অ্যাড করে দিলেই এখন যে বর্তমান সময় সেটা আপনি পেয়ে যাবেন। আসুন আর যে জায়গাগুলো আছে আমরা ঘুরে দেখে নিই। আচ্ছা দেখুন,
আমি ওই ওই ঘড়িটার সামনে দাঁড়িয়েছিলাম, আপনাদেরকে সময় দেখালাম ওখানে। আর এই জায়গাটায় যেখানটা আমি দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সূর্য ঘড়ি, বিশাল বড় এটা। তাই এইখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু মার্বেলের যে প্লেটগুলো আছে সেগুলো কিন্তু অনেক অনেক বড়, অনেক বেশি। আর এই সকালবেলায় বাম দিকে আর বিকেলবেলায় ডান দিকে সূর্যের আলো পড়ে, তো এখান থেকে কিন্তু সময় নির্ধারণ করা যায়। তো এই দিকটা হচ্ছে পশ্চিম দিক আর ওই দিকটা হচ্ছে পূর্ব দিক। এখন বিকেলবেলা, তাই ওদিকটা এখন ছায়া পড়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওইটা যখন আছে তাহলে কেন আবার এটা নির্মাণ করা হলো? তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, ওখানে বাম দিকে ছটা ডান দিকে ছটা মার্বেল প্লেট বসানো আছে। তো তারপরে ওটাকে এক এক ঘন্টাকে 15 মিনিট করে ওরা ভাগ করে দিয়েছে। তা ওখানে যে সময়টা নির্ধারণ হয় তাতে কিন্তু ওই ধরুন 21 সেকেন্ডের পার্থক্য দেখা যায়। তা সেই কারণে মহারাজা কী করেছেন যে না, আমি আরও নিখুঁতভাবে দেখব। তা সেই জন্য ওইখানে তো 1 ঘন্টাকে 15 মিনিটে ভাগ করা হয়, তো উনি কী করেছেন, এখানে ওই 15 যে মিনিট আছে সেই একটা একটা করে মার্বেল, ওই 15 মিনিটকেই একটা একটা করে মার্বেল দিয়ে করেছে। তার মানে এদিকে ছটা, 6কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, মানে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে হচ্ছে 4×6=24। তাই এখানে কিন্তু 24টা, ওদিকে 24টা মার্বেলের পাথর বসানো আছে। এখান থেকে একদম নিখুঁত সময় মাপা যায়, তবে কি 2 সেকেন্ডের মতন একটা ব্যাপার থাকে। আজ থেকে 350 বছর আগের ঘড়ি, কত আর এ হবে। তাও যে ওনারা এটা করেছিলেন সেটাই একটা ওনাদেরকে মানে বাহবা দেওয়ার মতন ব্যাপার। ওই প্রায় ঘড়িরই মতন, এখনকার যে ঘড়ি টিকটিক করে যায় 1 সেকেন্ড, তা ওটা 2 সেকেন্ড করে এটা কিন্তু ব্যাপারটা ছিল। তা এটা একটা কিন্তু বিশাল ব্যাপার, বিশাল। আর একটা জিনিস দেখবেন, এই যে লম্বা সিঁড়িটা আছে না, এইটা সেই সময়ের মানুষরা না এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতেন। তা উপরে উঠে গিয়ে ওখানে একটা পতাকা লাগানো হতো, তো পতাকাটা লাগিয়ে ওই যে হাওয়ার যে ডিরেকশন সেগুলো বোঝা হতো। আর এমনও শোনা যায় তারা নাকি ক্যালকুলেশন করে বলে দিতে পারতো যে এই লোকাল যে জয়পুর এখানে বৃষ্টি কেমন হবে, সেই সংক্রান্ত কিন্তু তারা বলে দিত, এবং সেগুলো প্রায় 70 ভাগ 75 ভাগ ঠিকও হতো। চলুন দেখি আর কি কি এখানে আছে। একটা জায়গায় ওখানে ওই দ্রাঘিমাংশ এইসব ব্যাপার আছে, চলুন সেইটা আপনাদেরকে দেখাই। মানে এই জায়গাটায় আপনি একটা গাইড নেবেন, সে আপনাকে খুব সুন্দর করে বোঝাবে। যদি না গাইড নেন তাহলে একটুখানি পড়বেন যেগুলো লেখা আছে, আপনার খুব ভালো লাগবে। যন্তর মন্তর থেকে এখন আমি চলে এসেছি হাওয়া মহলের কাছে। যন্তর মন্তর থেকে আপনারা ডান দিকের রাস্তাটা নেবেন, তাহলেই হাওয়া মহল হেঁটে 7 থেকে 8 মিনিট। আজকের যদি আমি মানে গাড়ির হিসাব করি তাহলে হচ্ছে যাওয়ার সময় 150 টাকা, তারপর আবার আসার সময় 100 টাকা, আর এখন ধরুন এই হোটেল যাব তাহলে আমার আর একটু খরচা হবে 100 টাকা, মানে ওই 350 টাকাতেই আজকে আমার হয়ে গেল। হাওয়া মহল দেখে চৌরাস্তাটিকে পার করে সেদিন আমি চলে গিয়েছিলাম প্রাচীন সীতারামজির মন্দিরে। শেড লুঙ্করণ ভিকারী দাস নাটানি আজ থেকে প্রায় 300 বছর আগে এই মন্দিরের নির্মাণ করেছিলেন। 1727 সালে 300টি সোনার মোহর খরচ করে এই মন্দিরের নির্মাণ করা হয়। অষ্টধাতু ও কালো পাথরের 2টি বিগ্রহ এখানে দেখা যায়। আর মন্দিরের ছাদ থেকে চারপাশের দৃশ্য খুব সুন্দর।
এই এলাকাটিতে অনেক খাবারের দোকান আছে। সঠিক দামে আমিষ ও নিরামিষ দুই রকম খাবারই আপনারা পেয়ে যাবেন। রাজস্থানের অন্যান্য জায়গা থেকে এখানে খাবারের দোকানের সংখ্যাও অনেক বেশি আর দামেও সস্তা। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।